গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে আমি তোমাদের ক্লাস টেনের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। অজৈব কেন? কারণ যে সমস্ত রসায়নগুলো আমাদের আমাদের দেহে বলো, প্রাণী দেহে বলো, সংশ্লিষ্ট হয় না, মানে অ্যানিমেল ছাড়া, মানে প্রকৃতিতে যে সমস্ত জিনিস পাওয়া যায়, আমাদের প্রকৃতিতে বলবো না, মানে আমাদের প্রাণীকুল ছাড়া যে সমস্ত রসায়নটা মানে জীব দেহ ছাড়া আর কি, তাদের বলে অজৈব রসায়ন। এই অজৈব রসায়নে তোমাদের যে ক্লাস টেনে যে চ্যাপ্টারটা আছে সেটা অনেক বড় চ্যাপ্টার, এবং এখান থেকে বেশ 6টা থেকে 7টা পরীক্ষাগারে গ্যাস প্রস্তুতি আছে, এবং নীতি পদ্ধতি গণনা শর্ত সব আছে। কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা আমি এখন যেটা তোমাদের সামনে ডিসকাশন করব, সেটা আমি একটা টেবিল তৈরি করেছি। সেই টেবিল আকারে দেখো আমি খুব বড় একটা জিনিসকে খুব ছোট আকারে তৈরি করেছি, কেন একটা বিশাল একটা বড় যে গ্যাস প্রস্তুতির যে নিয়ম নীতি এবং তাদের যে বর্ণনা ডিটেলস, সেই জিনিসটাকে আমরা খুব ছোটো আকারে তুলে ধরেছি। এবং সেটা এটা জানলে কী হবে, তোমাদের জিনিসটা পুরোপুরি একদম খুব ছোটোর মধ্যে একদম কম্প্যাক্ট হিসাবে তোমাদের মনে থাকবে। এবং তবে এটা একটা জিনিস বলে রাখি, তোমাদের এই জিনিসটা পুরোপুরি মুখস্থ রাখতে হবে, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন টুটা পয়েন্ট যেখানে যেমন বলো সেখানে সেরকমভাবে মনে রাখতে হবে। যদি পয়েন্ট বাদ দাও তাহলে তোমাদের নম্বর কিন্তু পরীক্ষার সময় কমে যাবে, আমার এখান থেকে কেটে দেবে। তাহলে দেখো প্রথমেই আমি যে তিনটে গ্যাস প্রস্তুতি নিয়েছি, তোমাদের আছে 6-7টা, আমি তিনটে নিয়েছি। প্রথমেই আমি যে গ্যাস উৎপাদিত গ্যাস, একটা ট্রেলের উৎপাদিত গ্যাস, তার প্রথমে যেটা নিয়েছি সেটা অ্যামোনিয়া গ্যাস এবং কাঁচামাল। মানে কাঁচামাল মানে কি? কাঁচামাল মানে হচ্ছে এই গ্যাস তৈরি করতে বা যে যন্ত্র দ্রব্য তৈরি করতে আমি যেটা তৈরি করছি সেটা কী কী লাগে, একটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস লাগে, আর একটা হাইড্রোজেন গ্যাস লাগে, দুটো গ্যাস লাগে। এবং শর্ত, শর্ত মানে কি, কেন বিক্রিয়াটা কোন শর্তে ঘটবে? দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেনের যে অনুপাত, আয়তন অনুপাত, এটা 1:3, এটা হচ্ছে আয়তন অনুপাতটা 1:3 হিসেবে নিতে হয়। আর নাইট্রোজেনকে 1 ভাগ নিতে হয়, হাইড্রোজেনকে 3 ভাগ নিতে হয়। চাপ নিতে হয় 200 বায়ুমণ্ডলের চাপ, 200 ATM, ATM কথাটা লিখতে হবে, 200 বায়ুমণ্ডলের চাপ। এবং তাপমাত্রা যেটা নেওয়া হয় 450°C থেকে 500°C মতো নেওয়া হয়। এই তার অনুঘটক হিসেবে লৌহচূর্ণ বা মলিব্ডেনাম ইউজ করা হয়, মলিব্ডেনাম বা লৌহচূর্ণ ইউজ করা হয়। এই যে অনুঘটক ইউজ করলে কি, বিক্রিয়ার হারটা বৃদ্ধি পায়। অনুঘটক কী জিনিস, যেটা যে যেমন জিনিসগুলো বিক্রিয়ায় উপস্থিত হলে এবং বিক্রিয়ার হার বাড়বে কিন্তু নিজে কিছু পরিবর্তন ঘটবে না, তাই সেখানে লৌহচূর্ণ বা লোহা বা মলিব্ডেনাম নেওয়া হয়। বিক্রিয়া যেটা করছে সেটা নাইট্রোজেন প্লাস 3H2O, 2NH3 ও ডেল্টা। এই ডেল্টা মানে কি, তাপ, এখানে তাপ তৈরি হবে, এটাতে তাপ, বেসিক্যালি তাপ তৈরি হচ্ছে। দেখো তাপ, তাহলে তাপ যদি তৈরি হয় তাকে তাপমচি বিক্রিয়া বলে। এবং দেখতে পাচ্ছি এটা উভধর্মী বিক্রিয়া, তোমাদের এখানে আসতে পারে যে মানে পরীক্ষার অ্যামোনিয়া গ্যাস তৈরি নীতিটা মানে কি ধরনের বিক্রিয়া, তোমার বলতে পারে যে এটা তাপমচি বিক্রিয়া এবং এটা একটা উভধর্মী বিক্রিয়া। তারপরে এই যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে সেই গ্যাসটাকে শুষ্ককরণ করতে হয়, শুষ্ককরণ করতে পোড়াচুনের মাধ্যমে শুষ্ককরণ করা যায়। পোড়াচুন প্রথমে বলে রাখি, এখানে কোনো তুমি মানে অ্যাসিড, আম্লিক অক্সাইড এবং P2O5 নিতে পারবে না, মানে যে কোনো আম্লিক সেখানে নিতে পারবে না, কারণ অ্যামোনিয়াটা হচ্ছে ক্ষারীয়, তাহলে আমলি কিছু নেওয়া যাবে না, আমরা সেই আমলিকে নিতে হবে সেটা পুরাচন। পুরাচন কি হলে আমাদের থেকে জলটা শোষণ করে নেবে। এবং অ্যামোনিয়ার ব্যবহার কি, অ্যামোনিয়া যে গ্যাস মানে সেটা আমরা তরলীকরণ যদি করি, অ্যামোনিয়ার তরলীকরণ সেটা খুব কম তাপমাত্রা তৈরিতে লাগে, যেখানে খুব -80°, -100°, -100° তাপমাত্রার প্রয়োজন হয় সেখানে আমরা অ্যামোনিয়া গ্যাসটাকে ব্যবহার করে থাকি। তাহলে তরল অ্যামোনিয়া গ্যাস তরলীকরণ মানে শীতলীকরণের কাজে লাগে। 2 নম্বর কি, আমরা হাইড্রোজেন সালফাইড কি গ্যাস করছি, হাইড্রোজেন সালফাইড H2S, সংকেত হচ্ছে H2S। এখানে H2S তৈরি করতে যেটা লাগে সেটা হচ্ছে ফেরাস সালফাইড। এই ফেরাস সালফাইডের সংকেত Fe2S, আর একটা লৌহ সালফিউরিক অ্যাসিড, এই সংকেত হচ্ছে H2SO4। সাধারণ তাপমাত্রায় করতে হয়, কারণ এটা বেশি তাপমাত্রা দিলে গাছটা এমনি অনেক বেশি হারে তৈরি হয়, বেশি তাপমাত্রা দিলে এটা বিস্ফোরণ ঘটতে পারে। এবং ফেরাস সালফাইড এবং Fe2SO4 যেটা লাগছে অর্থাৎ লৌহ সালফিউরিক অ্যাসিড, এটা 1:1 রেশিওতে করা হয়। এখানে কোনো অনুঘটকের উপস্থিতির দরকার নেই, কারণ এই বিক্রিয়াটা এমনি খুব দ্রুত হারে ঘটে। আচ্ছা বিক্রিয়া কি হচ্ছে, ফেরাস সালফাইড প্লাস H2SO4 বিক্রিয়া করে ফেরাস সালফেট তৈরি করছে এবং H2S গ্যাস তৈরি করছে, হাইড্রোজেন গ্যাস। এটা এবং নিম্ন অপসরণ দ্বারা সংগ্রহ করা, কারণ H2S গ্যাসটা হচ্ছে বায়ুর চেয়ে ভারী, অর্থাৎ বায়ুর তলায় চলে আসবে, ওই জলের নিম্ন অপসরণ দ্বারা সংগ্রহ করা। তোমাদের পরীক্ষার সময় আসতে পারে যে H2S গ্যাসকে কীভাবে সংগ্রহ করা হয়, বলতে হবে জলের নিম্ন অপসরণ দ্বারা সংগ্রহ করা হয়। শুষ্ককরণ, কারণ কী হয়, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড যদি ব্যবহার করি, NaHS করলে সেখান থেকে জলটা শোষণ করে নেয়, হাইড্রোজেন সালফাইড যদি জল থাকে বা অন্য কিছু যদি অবিশুদ্ধ থাকে সেখান থেকে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড যদি ব্যবহার করি, NaHS যদি ব্যবহার করে সেখানে শুষ্ককরণ ব্যবহার করে। আচ্ছা H2S আমি বলে রাখি, এটা বিজারক হিসেবে কাজ করে, বিজারক পদার্থ হিসেবে কাজ করে পরীক্ষা করে। এবং এটা আমরা লবণ তৈরির কাজে লাগে, মানে রাসায়নিক লবণ যে আছে না, এই লবণের গুণগত বিশ্লেষণের কাজে সেটা আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস আমরা ব্যবহার করে থাকি।
তারপরে আমার 3 নম্বর লিখেছে নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এই নাইট্রোজেন গ্যাস তৈরি করতে মানে কি কি লাগে কাঁচামাল হিসেবে দেখো, লাগে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে, সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রেট, নাইট্রাইট। তুমি অনেক সময় পরীক্ষার সময় লিখে ফেলতে পারো তোমরা সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট নয় কিন্তু সোডিয়াম নাইট্রাইট, সংকেত হচ্ছে এনএ এনএ টু, এনএ এনএ টু, এনএ এনএ টু। এখানে থ্রি লিখবে না, এখানে থ্রি লিখলে হচ্ছে নাইট্রেট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু লাগে না সোডিয়াম নাই টাইট। তাহলে সেটা কি শর্ত কি লাগে, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট 1:1 রেশিওতে করা হয় এবং ধীরে ধীরে করা হয় তাপ প্রবাহে, কারণ বেশি তাপ প্রয়োগ হলে এটা বিস্ফোরণ ঘটে যাবে। তোমাদের পরীক্ষার সময় থাকতে পারে যে নাইট্রোজেন গ্যাস তৈরি করতে গিয়ে ধীরে ধীরে তাপ প্রয়োগ করা হয় কেন, তোমাদের বলতে হবে ধীরে ধীরে তাপ প্রয়োগ করা হয় কারণ বিক্রিয়াটা খুব দ্রুত হারে ঘটে, যদি বেশি তাপ প্রয়োগ করে তাহলে সেটা বিস্ফোরণ ঘটে যাবে। কি ঘটে যাবে, বিস্ফোরণ ঘটে যাবে, এবং এই দ্রুত হারে যেহেতু বিক্রিয়াটা ঘটে তার জন্য কোনো অনুঘটকের দরকার নেই, অর্থাৎ বিক্রিয়ার হার বাড়ানোর জন্য কোনো সেরকম কিছু দরকার নেই, এমনি বিক্রিয়াটা ঘটবে। এবং বিক্রিয়ার যে বিক্রিয়ার যে সমীকরণ সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এবং অ্যামোনিয়াম সোডিয়াম নাইট্রাইট, যেখানে অ্যামোনিয়াম নাইট্রাইট হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইট, এটা নাম হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইট, অ্যামোনিয়াম নাইট্রাইট, অ্যামোনিয়াম, এভাবে খালি লিখছি অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম নাইট্রাইট, অ্যামোনিয়াম নাইট্রাইট, নাইট্রাইট, অ্যামোনিয়াম নাইট্রাইট, এই অ্যামোনিয়াম নাইট্রাইট। এবার অ্যামোনিয়াম নাইট্রাইটটা আবার যদি মানে হিট হয় তাপমাত্রা প্রয়োগ করা হয় তাহলে হচ্ছে নাইট্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, নাইট্রোজেন NO2, NO2 গ্যাস তৈরি এবং জল তৈরি হচ্ছে H2, তাহলে NO2 গ্যাস তৈরি হচ্ছে, NO2 গ্যাস, এবং এটা জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। এবং যদি এই যে পরীক্ষার সময় আসে যে নাইট্রোজেন গ্যাস শুষ্ককরণ কীভাবে করা হয়, নাইট্রোজেন গ্যাসটা KOH বা NOH এর মাধ্যমে শুষ্ক করা হয়, যদি KOH দ্রবণ বা NOH দ্রবণের মাধ্যমে যদি পাঠানো হয় তাহলে সেখান থেকে নাইট্রোজেন গ্যাসটা শুষ্ক করা হয়, শুষ্ককরণ করা যায়। এবং নাইট্রোজেন গ্যাসের যদি ব্যবহার যেটা বলে, নাইট্রোজেন গ্যাস জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়, সার হিসেবে ব্যবহার করা হয়, বিস্ফোরক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় এবং শীতলীকরণ, এটাও যদি তাপমাত্রা পরীক্ষাগারে যেখানে কম তাপমাত্রা লাগে সেখানে তাপমাত্রা কমাতে জন্য মানে কমানোর জন্য নাইট্রোজেন গ্যাসটা ইউজ করা হয়, ব্যবহার করা হয়। তাহলে এই যে চারটা সিগলে তার মধ্যে দেখো এই এই হাইড্রোজেন সালফাইড গ্যাস, অ্যামোনিয়া গ্যাস পরীক্ষার প্রস্তুতি, এটা এই যে পদ্ধতি অ্যামোনিয়া গ্যাসের যে পদ্ধতি সেটার নাম হচ্ছে হেবার পদ্ধতি, হেবার, হেবার পদ্ধতি, হেবার শিল্প পদ্ধতি, হেবার, হেবার অ্যামোনিয়া গ্যাস পদ্ধতি তৈরি, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি আর কি, হেবার পদ্ধতি, পদ্ধতি হেবার পদ্ধতি, হেবার অ্যামোনিয়াম গ্যাস পদ্ধতি, এই হেবার পদ্ধতি যে যদি বলে তাহলে সেটা এইটাই হবে। তাহলে এই যে টোটাল যে তালিকাটা তৈরি করলে এই যে জিনিস কম্প্যাক্ট একটা জায়গায় পেয়ে গেলে সেই জিনিস তোমরা বাড়িতে বসে একদম মুখস্ত করে নাও, হ্যাঁ, তোমাদের এই যে জিনিসটা আছে। আর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমার 8250173629 ফোন করো, হ্যাঁ, আর যদি এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে তোমরা জানিয়ে দিও, ঠিক আছে, তোমরা বাড়ি বসে একদম পুরো একদম তৈরি করে বলো, ঠিক আছে, তাহলে চলো।